দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে সর্বশেষ ইস্তাম্বুলে আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে ত্রিপাক্ষীয় বৈঠকে যোগ দিয়েছেন কুরেশি এদিকে করোনার টিকা চুরির পর চিঠি লিখে ক্ষমা চাইল চোর আর জানিয়ে দিব লেবানন আওয়ামী লীগ কমিটি গঠনে নির্বাচন এদিকে ছয় দশক পর আমেরিকা ও রাশিয়া আবারও যুদ্ধের দ্বার প্রান্তে বলছে মেদ আরও থাকছে করোনা তাণ্ডবে মমতার সব জনসভা বাতিল সর্বশেষ জানিয়ে দিব ব্যর্থ অভ্যুত্থানের ভূমিকার জন্য সৌদি যুবরাজকে জর্ডানের রাজার কড়া বার্তা জানিয়েছে রিপোর্ট দর্শক এখন জানিয়ে বিস্তারিত ইস্তাম্বুলে আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে ত্রিপাক্ষীয় বৈঠকে যোগ দিয়েছেন কুরেশি আফগান শান্তি নিয়ে আলোচনা করতে গতকাল ইস্তাম্বুলে মিলিত হয়েছেন পাকিস্তান আফগানিস্তান ও তুরস্কের মন্ত্রীরা গতকাল পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়া এই তথ্য জানিয়ে বলেছেন শান্তিপূর্ণ সার্বভৌম গণতান্ত্রিক স্থিতিশীল এবং সমৃদ্ধ আফগানিস্তান প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের একমাত্র লক্ষ্য তালেবান এই প্রক্রিয়ার অংশ হতে অস্বীকার করার পর দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের শান্তি প্রচেষ্টায় স্থগিত হওয়ার পরে তুরস্ক এই ত্রিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে গতকাল রাওয়ালপিন্ডর সেনা সদর্দ দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল কামারের সাথে সাক্ষাৎ করে পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নজিবুল্লাহ আলী খিল জানিয়েছেন শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে তালেবানকে বোঝানোর চেষ্টা চলছে আন্তবাহী জনসংযোগ এক বিবৃতিতে বলেছে বৈঠকে আফগান শান্তি প্রক্রিয়া সহ পারস্পরিক স্বার্থ আঞ্চলিক সুরক্ষা পরিস্থিতি দ্বিপাক্ষিক সুরক্ষা ও প্রতিরক্ষা সহযোগিতা এবং দুদেশের মধ্যে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হয়েছিল বৈঠকে জেনারেল কামার উল্লেখ করে বলেছেন আফগানিস্তানের শান্তির অর্থ পাকিস্তানের শান্তি জেনারেল কামারকে উদ্ধৃত করে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা বলেছে আমাদের একমাত্র লক্ষ্য আফগানদের জন্য একটি শান্তিপূর্ণ সার্বভৌম গণতান্ত্রিক স্থিতিশীল ও সমৃদ্ধ আফগানিস্তান অর্জনে সহায়তা করা বিবৃতিতে আরও বলা হয়েছে বিশিষ্ট ব্যক্তিরা এই অঞ্চলে সংঘাত রোধে এবং নিরল সমর্থন প্রদানে পাকিস্তানের অবদানের প্রশংসা করেছেন এদিকে সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবসুগ্লুর আমন্ত্রণে তেইশ প্রীত পররাষ্ট্র মন্ত্রী শাহ আহমেদ কুরেশি দুদিনের সফরে তুরস্কে যাচ্ছেন সফরকালে কুরেশি মেব্লব চাবসগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তিনি পাকিস্তান তুরস্ক ও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের একটি ত্রিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন বলে মুখপত্র জানিয়েছেন দ্বিপাক্ষিক আলোচনার সময় দুই পররাষ্ট্র মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেন এবং চলতি বছরে তুরস্কে অনুষ্ঠিতব্য উচ্চ স্তরের কৌশলগত সহযোগিতা কাউন্সিলের সপ্তমতম অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন দুই পক্ষ আঞ্চলিক সুরক্ষা পরিস্থিতি নিয়েও করবে এদিকে করোনার টিকা চুরির পর চিঠি লিখে ক্ষমা চাইল চোর করোনা ভাইরাসের সতেরোশো ডোজ টিকা চুরি হয়েছিল দিন ঘুরতেই আবার ফেরত পাওয়া গেল সেই টিকা সঙ্গে পাওয়া গেল একটি চিঠিও এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ জেলায় গতকাল ওই রাজ্যে করোনা টিকা চুরি হওয়ায় ব্যাপক শোরগোল হয় কারণ কোনো এক চোর হাসপাতালের পুরো টিকার ভান্ডার খালি করে দিয়েছিল এমনিতেই করোনা রোগীর সেবায় পর্যাপ্ত ঔষধ নেই এবং অক্সিজেনও নেই তারপর যদি টিকাও না থাকে সেটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য তবে একদিন পরই তাদের সেই চিন্তার রেশ কেটেছে জানা গেছে জিন্দের পিপি সেন্টার জেনারেল হাসপাতালের স্টোর রুমে রাখা ছিল এক হাজার সাতশো টিকার ডোজ তাতে ভ্যাকসিন এবং কোভিশিল্ড দুই রকম টিকাই ছিল গতকাল হাসপাতালের স্টোর রুম খুলে দেখা যায় সেখানে একটি টিকারও ডালা নেই দরজা ভেঙে টিকার পেটি চুরি করা হয়েছে অন্য ওষুধ যন্ত্রপাতির কোনো ক্ষয়ক্ষতি করে নিচোর এরপর পুলিশকে ঘটনাটি জানানো হয় তদন্তে নামে পুলিশ সদস্য জানতে পারে হাসপাতালের ওই স্টোর রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না ছিল না নিরাপত্তা রক্ষীও এ অবস্থায় টিকা ফেরত পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন অনেকে কিন্তু চব্বিশ ঘন্টা না পেরতেই সব টিকা ফেরত দিয়েছে চোর জানা গেছে একটুও নষ্ট হয়নি করোনার টিকা ওই চোর টিকা দিয়ে চিঠি লিখে রেখে গেছেন তাতে লেখা ক্ষমা করবেন জানতাম না এখানে করোনার ঔষধ আছে এই সূত্র জানিয়েছে ওডি এদিকে লেবানন আওয়ামী লীগ কমিটি গঠনে নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির সম্মেলন আগামী তেইশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ কমিটির সংগঠনে কাউন্সিলদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান আহ্বায়ক কমিটি এর আগে প্রধান উপদেষ্টা সভাপতি সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য তফসিল ঘোষণা করা হয় গত রোববার থেকে আন্দোলন ঘন পরিবেশে মনোনয়ন জমা দেন প্রার্থীরা এবং শেষ হয়েছে মনোনয়নপত্র গ্রহণ কাজ সভাপতি পদে সুফিয়া ডাক্তার বেবি ও বাবুল মিয়া সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ বিপ্লব সাধারণ সম্পাদক পদে তপন ভৌমিক ও জামাল হোসেন পান্না এবং সাংগঠনিক সম্পাদক পদে ইব্রাহিম খান মনোনয়ন জমা দিয়েছেন তবে প্রধান উপদেষ্টা পদের জন্য কেউ মনোনয়ন জমা দেননি প্রধান আহ্বায়ক দুলা জানান আহ্বায়ক কমিটি বর্তমানে লেবানন আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করে দলের ঐক্য ধরে রাখতে কিছু শর্ত সাপেক্ষে ভোটের মাধ্যমে মোট পাঁচটি পদের জন্য নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করেছে উক্ত নির্বাচনেই কাউন্সিলররা তাদের আগামী দিনের নেতা নির্বাচিত হবেন সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় ইতিমধ্যে মোহাম্মদ বিপ্লব ও ইব্রাহিম খান নির্বাচিত হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে প্রার্থী হওয়ায় আগামী তেইশ মে সম্মেলনের দিন ভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান আহ্বায়ক দুলামিয়া। এদিকে ছয় দশক পর আমেরিকা ও রাশিয়া আবারও যুদ্ধের প্রান্তে জানিয়েছে মেদভেদেব রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদে বলেছেন রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বিংশ শতকে ক্যারিবিয়ান সংকটের পর এই প্রথম সবচেয়ে বিপজ্জনক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য সংস্থা রিয়া প্রকাশিত এক নিবন্ধনে তিনি এ মন্তব্য করেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট মেদভেদেব আরো বলেছেন ক্যারিবিয়ান সংকট থেকে আমেরিকা ও রাশিয়ার নেতারা এ শিক্ষায় নিয়েছিলেন যে আন্তর্জাতিক ইস্যুতে সংঘাতের পরিবর্তে সহযোগিতা জরুরি তিনি বলেন বর্তমান মার্কিন নীতিতে তৎকালীন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্কিন পররাষ্ট্র নীতি অস্থিতিশীল হয়ে পড়েছে মেদবেদেব বলেন আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা সহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গেছে বর্তমানে জো বাইডেনের বক্তব্যের এই পরিস্থিতি অব্যাহত রাখার ইঙ্গিত মিলেছে রাশিয়ার ওই প্রভাবশালী নেতা বলেন আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে এ কারণে তাদের পররাষ্ট্র নীতিতেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে ১৯৬২ সালে আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি হয়েছিল তা ক্যারিবিয়ান সংকট নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন কিউবাতে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পর এই সংকট তৈরি হয় দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিশেষজ্ঞরা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করেছিলেন এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে করোনার তাণ্ডবে মমতার সব জনসভা বাতিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পুরোদমে চলছে বিধানসভা নির্বাচন আট দফায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে তবে শেষ দুই দফার ভোটগ্রহণের আগে পুনর্নির্ধারিত সকল জনসভা বাতিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টি বলেছে মহামারী করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং সভা সমাবেশের ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনা জারির পরই নির্বাচনী জনসভা ও কর্মসূচি বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে নির্বাচনী প্রচারণার কাজ ভার্চুয়ালি অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি এর আগে বৃহস্পতিবার বিকালে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য শুক্রবারের পূর্ব নির্ধারিত পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কিছুক্ষণ পরেই নির্বাচনী সভা সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করে ভারতের নির্বাচন কমিশন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী আগামী দুই দফার ভোটের আগে সকল বড় জনসভা রোড শো ও মিছিল করা যাবে না অবশ্য সমাবেশ করতে চাইলে কোনো রাজনৈতিক দল পাঁচশো জনের বেশি জমায়েত করতে পারবে না বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে টুইট বার্তায় মমতা বলেছেন রাজ্য তথা দেশের কোভিড নাইন্টিন পরিস্থিতির দিকে নজর রেখেন নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সকল পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছি আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই জনসংযোগ করব আমরা আমাদের ভার্চুয়াল সভার কর্মসূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এই সূত্র জানিয়েছে ওডি এদিকে ব্যর্থ অভ্যুত্থানের ভূমিকার জন্য সৌদি যুবরাজকে জর্ডানের রাজার কড়া বার্তা জানিয়েছে রিপোর্ট জর্ডানে ব্যর্থ প্রধানে মদত দেওয়ার অভিযোগ এনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মৌখিক বার্তা পাঠিয়েছেন সেদেশের রাজা দ্বিতীয় আবদুল্লাহ আবদুল্লাহ বিন সালমানের কাছে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে এই বার্তা পৌঁছানো হয়েছে বলে একটি বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে এ বার্তায় দ্বিতীয় আবদুল্লাহ নিজের ক্ষোভের কথাও স্পষ্টভাবে জানিয়েছেন অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়ায় বিন সালমান হস্তক্ষেপ করেছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে সৌদি উইকিলিক্স নামের একটি সংবাদ সূত্র এ খবর প্রকাশ করেছে এছাড়া সৌদি যুবরাজ বিন সালমানের এক সময়ের উপদেষ্টা বাসাম আওয়াদাল্লার মুক্তির যে আবেদন রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ গতকাল রাজার নির্দেশে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত জনকে মুক্তির কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল কিন্তু একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে বাসাম আওয়ুল্লাহ ও আস শরীফ হাসান বিন সেইদ অভ্যুত্থান ষড়যন্ত্রে মূল ভূমিকা পালনকারীদের অন্যতম কাজেই তাদেরকে মুক্তি দেওয়া হবে না বাসাম আবাদুল্লাহ জর্ডানের পাশাপাশি সৌদি আরবেরও নাগরিক সৌদি যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার এছাড়া শারিফ হাসান বিন জেইদ একসময় সৌদি আরবে জর্ডানের রাজা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন গত চার এপ্রিল জর্ডানের সরকার সে দেশের রাজাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার কারণে সাবেক যুবরাজ হামজা বিন হুসেন ও কয়েকজন সাবেক পদস্থ কর্মকর্তাকে আটক করে এর কয়েকদিন পর এক ভিডিও বার্তার মাধ্যমে সাবেক যুবরাজ হামজা বিন হোসেন ক্ষমা প্রার্থনা করেন এবং রাজার প্রতি শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ ঘোষণা করেন এরপর তাকে মুক্তি দেওয়া হয় এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য